ফ্রেন্ডস চলে আসছি মিরপুর বাইক হাটে প্রতি শুক্রবার এটা বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাট চালু থাকে অনেক বাইক আসে পুরনো বিভিন্ন কন্ডিশনের অনেক বাইক এখানে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন সামনে একটা বাইক এইটা হচ্ছে আপনার এভজেরস ভার্সন থ্রি ভার্সন থ্রি এর দাম হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার উনিশের মডেল আর এই যে একটা হচ্ছে হর্নেট হর্নেট দু হাজার আঠারোর মডেল টু ইয়ার্সের কাগজ আছে এক লাখ পঁচিশ হাজার দাম কিন্তু নেগোসিয়েবল এটা কিন্তু ফিক্সড না এখানে দামাদামি করতে পারবেন এইটা একটা জিক্সার এস এফ মডেল দু হাজার উনিশ এটা এক লাখ বিরাশি হাজার টাকা টু ইয়ার্সের কাগজপত্র এখানে আপনারা পাবেন আর একটা এস এফ এটা ব্ল্যাক কালারের এটার মডেল দু হাজার বিশ এটার দাম এক লাখ পঁচাশি হাজার টাকা আর আরেকটা এস এফ এটা হচ্ছে দু হাজার বিশের মডেল এখানে দেখেন অনেক বাইক আসলে সবগুলো দেখানো একটু টাফ এটা হচ্ছে জিক্সার এটা দু হাজার বাইশের মডেল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আর এই গাড়িটা মডিফাই করা এটা হচ্ছে এভ ভার্সন থ্রি কিন্তু এটা লুক দিছে অন্যরকম একটা এফ কে এটার দাম দুই লাখ তেরো হাজার টাকা মডিফাই করা গাড়ি এটা আর এইটা হচ্ছে জিক্সার এটা হচ্ছে নতুন মডেল জিক্সারের এটার দাম দুই লাখ পনেরো হাজার টাকা আর এই যে আরেকটা জিক্সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলভার কালারের এটার দাম এক লাখ পঁচাশি হাজার টাকা দুই বছরের কাগজে এই বাইকে আপনারা পেয়ে যাবেন আর এইটা হচ্ছে ফেজার ফেজার ভার্সন টু এইটার দাম হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকা এটাও ভার্সন টু দু হাজার মডেল এইটার দাম এক লাখ পঁচাশি হাজার টাকা এইটা হচ্ছে ভার্সন থ্রি এফ জেড এস ভার্সন থ্রি এক লাখ পঁচানব্বই হাজার টাকা দু হাজার একুশের মডেল মানে একদম ভালো একটা কন্ডিশন এতে পেয়ে যাবেন আর এই যে জিএসএক্স আর দেখতে পাচ্ছেন একদম ব্লু কালারের এটার দাম হচ্ছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এটা দু হাজার আঠারোর মডেল আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার এস এফের নতুন মডেল হ্যাঁ এটা দুই হাজার চব্বিশের মডেল দেখেন দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দাম এইটা হচ্ছে ফেজার এইটা ভার্সন টু ফেজারে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা আর এক্স ব্লেড এক্স ব্লেডের দাম এক লাখ সাতাত্তর হাজার টাকা দু হাজার বাইশের মডেল এইটা হচ্ছে এফ এস এটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভার্সন ওয়ান এটা কিন্তু মডিফাই করা সামনে আর এটা ভার্সন টু এফজেড এস এর দাম দুই লাখ বারো হাজার টাকা চাচ্ছে এরা দাম কিন্তু নেগোসিয়েবল আর একটা ব্লু কালারের এই যে দেখেন এক লাখ সাতাশি হাজার টাকা ভার্সন টু আর এইটা হচ্ছে অ্যাভেঞ্জার ক্রুজার বাইক বাজাজের এইটা সেই দু হাজার সতেরোর মডেল দু দুই বছরের কাগজ পাচ্ছেন এক লাখ পঞ্চাশ হাজার টাকার দাম আর মোনোটন দেখেন এইটা হচ্ছে ভাই কি যে টান এই বাইকের এটা এক লাখ চুয়াত্তর আটাত্তর হাজার টাকা দুই বছরের কাগজ আছে এটার দাম এক লাখ সাতানব্বই হাজার টাকা আসলে দাম কিন্তু নেগোসিয়েবল আবারও বলছি আপনারা দাম দর করে বাইক নিতে পারবেন এটা হচ্ছে পালসার পালসার এটা দু হাজার মডেল এক লাখ তিরিশ হাজার টাকা দাম আমি ডিটেলস বলছি না পেপার্সে লেখা আছে আপনারা পছন্দ হলে সেটা স্ক্রিনশট দিয়ে অথবা পজ করে দেখে নিতে পারেন এইটা হচ্ছে ফোর ভি পাগলা ঘোড়া এক লাখ তেতাল্লিশ হাজার টাকা দাম দু হাজার উনিশের মডেল আর আরেকটা ফোর ভি পাশে দেখতে পাচ্ছেন এই যে রেড কালারের এটা এক লাখ পঞ্চাশ হাজার টাকা এক্স কানেক্ট অ্যাভেলেবেল এতে এইটার দাম এক লাখ সাতাত্তর হাজার টাকা দু হাজার একুশের সরি এটা হ্যাঁ দু হাজার একুশের মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন টু ইয়ার্সের পেপার্স আপনারা আপডেট পাবেন আর এই গাড়িটা দেখেন আর টিআর টু ভি এই গাড়িটার দাম এক লাখ আঠারো হাজার টাকা এইটা এক লাখ টাকা এই ব্লু কালারের টু ভিটা এক লাখ টাকা আর টু ইয়ার্সের পেপার্স আপনারা পেয়ে যাবেন আর এই যে ব্ল্যাক এটা কিন্তু দারুণ একটা বাইক এক লাখ দশ হাজার টাকা অন টেস্ট মানে আপনি ফার্স্ট মালিক হবেন যদি এটা কিনেন গাড়িটা কিন্তু ভালো কন্ডিশনে আছে তারপরেও চালায় দেখে নেবেন আপনারা এইটা হচ্ছে এক লাখ সাত হাজার টাকা এটাও আর টিআর টু ভি আপনাদেরকে বলি এই বাইক হাট কিন্তু প্রতি শুক্রবার বসে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রচুর বাইক আসে সব ধরনের বাইক আসে প্রিমিয়াম তারপরে হচ্ছে লো বাজেটের বাইকও আছে কম দামি বাইক আছে বেশি দামি আছে এই পালসারটার দাম এক লাখ পনেরো হাজার টাকা দু হাজার সতেরোর মডেল এইটা হচ্ছে দু হাজার পনেরো মডেলের দাম পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে আস্কিং প্রাইস এইটা হচ্ছে দশ বছরের কাগজ করা আর এই যে পালসারটা দুই বছরের কাগজ করা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা এইটা ইউজি ফাইভ মানে ডাবল ডুয়েল চ্যানেল মানে ডুয়েল ডিস্কের বাইক আর কি আর এইটার দাম হচ্ছে এক লাখ বাহান্ন হাজার টাকা এটাও ইউজি ফাইভ অর্থাৎ ডুয়েল ডিস্ক ডাবল ডিস্কের পালসার তো কন্ডিশন অনুযায়ী আসলে দাম এটার দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এইটার দাম এক লাখ তেতাল্লিশ হাজার টাকা মানে বোঝা যাচ্ছে বাইকগুলো একটু ভালো কন্ডিশনের সেই জন্য এর দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে আর এই যে পালসারটা এটা উননব্বই হাজার টাকা এতে দশ বছরের কাগজ পাবেন দু হাজার বারোর মডেল বারোর মডেল হিসেবে ফ্রেশ কন্ডিশন মানে এক্সটার্নাল যে অ্যাপিয়ারেন্স সেটা দেখে যেটা মনে হলো এইটার দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দু হাজার সতেরোর মডেল দুই বছরের কাগজ আছে এইটা অনেকগুলো পালসার এখানে আছে দেখেন এইটার দাম নব্বই হাজার টাকা এটা দু হাজার বারোর মডেল এই লাল কালারের পালসারটার দাম হচ্ছে উননব্বই হাজার টাকা এটা দু হাজার মডেল ঠিক আছে এখানে দেখেন কতগুলো পালসার এই পালসারটার দাম এটা হচ্ছে নীল কালার এই পালসারটার দাম এক লাখ দশ হাজার টাকা এটার দাম এক লাখ পনেরো হাজার টাকা দুই বছরের কাগজপত্র এটা দু হাজার বারো সরি সতেরোর মডেল এই যেখানে আরও একটা পালসার আছে এই পালসারটা আসলে এই কালারটা আমার পার্সোনালি ভাল লাগে দেখেন এইটা রেড কালার এইটার দাম এক লাখ বারো হাজার টাকা আর এই যে হাং পেয়ে যাবেন এখানে অনেকগুলো দেখেন এইটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দু হাজার আঠারোর মডেল এই যে এই হাংকটা পেয়ে যাবেন এক লাখ আট হাজার টাকায় এটা দু হাজার উনিশের মডেল এখানে সবগুলোই হাংক এই যে এই যে একটা হাংক কালারটা কি এরকম কিনা জানি না নব্বই হাজার টাকা দাম এটা দু হাজার সতেরোর মডেল আর এটা হচ্ছে এফ জেড এস ভার্সন ওয়ান এই ভার্সন ওয়ানের দাম পঁচানব্বই হাজার টাকা উনিশের মডেল লেখা এখানে একটা বাইক দেখতে পাচ্ছি এটা ভার্শন টুয়ের মতো কিন্তু আসলে ভার্সন টু না এটা যে কোন ব্র্যান্ডের সেটাও জানি না কিন্তু কিট টিট লাগায় এটা মডিফাই করছে এই বাইকটার দাম হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরকম একটা স্পোর্টস লুকের বাইক আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে মাহিন্দ্র এই মাহিন্দ্রর দাম দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মানে যার যেমন বাজেট ওই অনুযায়ী আপনারা এখানে বাইক কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা এগুলো কিন্তু নেগোসিয়েবল এটা এইচ পাওয়ারের একটা বাইক এই বাইকের প্রাইস হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা এটা মনে হয় এইট সিসির রানারের একটা বাইক দেখতে পাচ্ছি এই রানারের বাইকটার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আরেকটা দেখেন এই বাইকটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার টাকা দুই বছরের কাগজ আপনারা পেয়ে যাবেন উনিশের মডেল আর এই যে এক্সপ্লেন্ডার এটা হচ্ছে স্প্লেন্ডার সরি স্প্লেন্ডার এটা পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এটা হিরো হন্ডার স্প্লেন্ডার যেটা অনেক ব্যাপক সাড়া দিয়েছিল বাংলাদেশে তো টার্বু দেখতে পাচ্ছি আপনারা টার্বুর দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দেখেন দু সালের মডেল এটা আর এই যে আরেকটা টার্বু এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা দু হাজার উনিশের মডেল রানারের টার্বু অনেকেই ইউজ করে থাকে এটা বাজাজ ডিসকভার এটার দাম পঁচাশি হাজার টাকা এইটা হচ্ছে আপনার প্লাটিনা প্লাটিনা পাবেন এই যে বেনেলির পাবেন বেনেলি এটা পঁচাত্তর হাজার টাকা একদম স্পোর্টস একটা নেকে স্পোর্টস বাইক পেয়ে যাবেন এটা দেখতে কিন্তু সেই অনেকে এটা পছন্দ করেন কিন্তু স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি না থাকার কারণে এগুলো কিন্তু অনেকে কেনেন না এটা একটা ডিসকভার তো এখানে দেখেন এবার প্রিভিয়াস স্ট্রাইকার এখানে কিন্তু অনেকগুলো বাইক আছে স্ট্রাইকার মানে এটা পঁচাশি হাজার টাকা দেখেন আর এইটার দাম হচ্ছে এক লাখ টাকা আমরা জানি স্ট্রাইকারের মাইলেজ ভালো এটা হোন্ডার লিভো এটা হচ্ছে এক লাখ টাকা এক লাখ টাকা দাম এটার এইটার দাম হচ্ছে এক লাখ সাত হাজার টাকা এটা প্লাটিনা আর এই যে হোন্ডা এটা শাইন শাহিন বাইক সিভি শাহিন অনেক ভালো একটা বাইক মাইলেজ ভালো পাবেন আপনারা এটার দাম এক লাখ পঁচিশ হাজার টাকা আর টিভিএসের এটা মেট্রো টিভিএস এই বাইকটা আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আর এই যে এখানে আছে গ্ল্যামার হিরোর গ্ল্যামার দেখেন এটা পেয়ে যাবেন আপনারা আটষট্টি হাজার টাকায় এই ইগনিটর আছে এইটা হাঙ্কের মতোই লাগে অনেকটা দেখতে একশো পঁচিশ সিসির একটা বাইক এক লাখ সাত হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন পাশেই দেখেন একটা গ্রে কালারের একটা টুভি এটার দাম এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছে তারা এইখানে আপনারা একটা কেটিএম ডিউক পেয়ে যাবেন কেটিএম ডিউকটার দাম একদমই কম দেখেন এক লাখ পঁচাত্তর না সাতাত্তর দেখছিলাম ওয়েট হ্যাঁ এক লাখ পঞ্চান্ন হাজার সরি উনিশের মডেল দুই বছরের কাগজপত্র আপনারা পেয়ে যাবেন এই যে কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু সেই একটা বাইক এখানে একটা টুভি আছে পালসার টু ভি সরি অ্যাপাচি টু ভি এটার দাম কত জানি না হয়তো এক লাখের কাছাকাছি হবে এটা এক্সট্রা একটা এক্সপ্লেড লেভেল দেওয়া নাই এটা ভার্সন থ্রি এফজেডেস দুই লাখ বারো হাজার টাকায় পেয়ে যাবেন আর কালারটা কিন্তু চোস দেখেন একদম চকচকা কালার এইটার দাম আটত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ডায়াং রানার এবার আর একটা সাইডে চলে আসলাম এখানেও কিন্তু প্রচুর বাইক হ্যাঁ এখানে কিন্তু প্রচুর বাইক এখানে সব ধরনের বাইক এই জায়গায় আপনারা পেয়ে যাবেন এখানে একটা ফোর ভি এক লাখ উনচল্লিশ হাজার টাকা দু হাজার উনিশের মডেল আর দেখেন এই যে হটকেক এটা হচ্ছে সিবি ট্রিগার হন্ডা সি ট্রিগার যেমন মজবুত তেমন মাইলেজ আপনারা পেয়ে যাবেন এটার দাম চাওয়া হচ্ছে আটানব্বই হাজার টাকা আর এই যেখানে একটা সিবি শাইন দেখতে পাচ্ছেন এইবার প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মধ্যে যদি দেখি দেখেন এখানে কারিজমা দু হাজার দশ সিসির একটা বাইক যেটা হিরো এবছর লঞ্চ করেছে তো এই বাইকটার দাম তারা চাচ্ছে তিন লাখ তিরানব্বই হাজার টাকা অন টেস্ট একদম আপনি ফার্স্ট মালিক হবেন যদি এই বাইকটা কেনেন দেখেন একদম অন টেস্ট দু হাজার চব্বিশের মডেল বাইকটা কিন্তু সেই মানে কাছ থেকে দেখলে সেই লাগতেছে এখানে দেখেন জিএসএক্স আছে আর ওয়ান ফাইভ আছে জিএসএক্সআর দাম তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এটা আর আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি যেটার দাম হচ্ছে চার লাখ পনেরো হাজার টাকা দেখেন চার লাখ পনেরো হাজার টাকা এটা দু হাজার একুশের মডেল এখানে আরেকটা জিএসএক্স আর আছে যেটার দাম তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা দুই বছরের পেপার্স এই বাইকের সাথে আপনারা পেয়ে যাবেন পাশে আছে এফজেড এক্স যেটার দাম তারা চাচ্ছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা এটা দু হাজার তেইশের মডেল এখানে ব্ল্যাক কালারের একটা জিএসএক্স আর যেটার দাম দুই লাখ ষাট হাজার টাকা তারা চাচ্ছে এটা দু হাজার আঠারোর মডেল এখানে আরও দুইটা আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে একটা ইন্দো আর একটা হচ্ছে বিএস ফোর মনে হচ্ছে এটার দাম কত দেখা যাচ্ছে না যাই হোক এইটার দাম হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা ইন্দো যেটা সেটার দাম বাইক হাটের এক কোণে পড়ে আছে এক সাইডে দুইটা স্কুটি দেখতে পাচ্ছি এটা ইয়ামাহা স্ট্রিট র্যালি দু হাজার তেরো সিসির সিসির বাইক এটা এটা হচ্ছে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা তারা চাচ্ছে এটা হচ্ছে আস্কিং প্রাইস দু হাজার উনিশের মডেল আর পাশে একটা আছে হিরো প্লেজার এটার দাম হচ্ছে আশি হাজার টাকা তো সব ধরনের বাইক এখানে পেয়ে যাবেন এটার অ্যাড্রেস হচ্ছে মিরপুর বিআরটি এর ঠিক পিছনে মিরপুর বিআরটি এর সাথেই ঠিক পিছনে এই বাইক হাটটি বসে প্রতি শুক্রবার সকাল নয়টায় বসে এবং এটা ক্লোজ হয় সন্ধ্যা ছয়টায়